গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সবাইকে শুভ সকাল, শুভ দিন। তোমাদের দিনটা জানা যে খুব ভালো কাটে, খুব আনন্দে কাটে আর খুব ভালো যায়। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে সকাল হয়ে গেছে, মিন্টি বুড়ি এখনও ঘুমোচ্ছে আর মামামা উঠে গেছে, আর এই দিনটা চলছে। আজকে বেশ ভালো ঝলমলে রোদও উঠেছে। হ্যাঁ দেখো, আমাদের বাড়িতে না শুধু এই একটাই ঘর আছে যে ঘরটাতে একটু ভালো মতো রোদ আসে, বাকি ঘরগুলোতে না এত ভালো রোদ আসে না। কিন্তু গরমকালে আবার ওই ঘরগুলো খুব আরাম। কেন ওই ঘরগুলো আরাম? কারণ ওই ঘরগুলো দেখি আর রোদ আসে না ঠিকই, কিন্তু না খুব ভালো হাওয়া খেলে। তাতে কি বলতো, ঘরগুলো না ভীষণ মানে একটা হাওয়া খেলাতে রোদটা না, আমাদের গরমটা কম হয়। গরমকালে না গরমটা কম হয়, খুব আরামদায়ক হয়ে থাকে। আমার যে শরীরটা খুব একটা ভালো নেই, একটুখানি গলাটা ভীষণ খুশখুশ করছে, কিছুই নাই যে ঠান্ডা গরম লাগছে না তাতে গলাটা খুশখুশ করছে। আর মামাম ওখানে ফোনে কথা বলছে বলে দরজাটা ভিজিয়ে দিলাম। আর মামামেরও শরীরটা আজ খুব একটা ভালো না, মামামের একটু ইনডাইজেশনের প্রবলেম হয়েছে, তো ওই জন্য মামামের শরীরটা একটু ডাউন আছে। তো আমি মামাকে একটা মেডিসিন দিয়েছি, প্যান-40 দিয়েছি, দেখা যাক। তাতে মেডিসিনটা দেওয়াতে আশা করছি একটু বেটার হবে, মামাকে চা করব। আর এখন মিন্টিবুড়ির সামনে এক্সাম আছে, যে মিন্টিবুড়ি গ্রামার এক্সাম, দেখি মিন্টিবুড়ি কেমন দেয়। আজকে প্রচুর কি বলতো গ্রামারে না ওদের তোমার প্রচুর কম্প্রিহেনশন, প্যাসেজ রাইট, এই প্যারাগ্রাফ রাইটিং, তারপরে পিকচার কম্প্রিহেনশন, তারপরে তোমার একটা পিকচার দিয়ে দেবে, পিকচার দেখে পিকচার কম্পোজিশনও আছে। তো এত কিছু তোমার লেন্দি সিলেবাস, তার মধ্যে মিন্টি লিখতে পারবে কিনা এত তো সবসময় হবে, যারা খুব মানে ফার্স্ট টাইম খুব লিখছে। কিন্তু যাই হোক, পরীক্ষা আপাতত খুবই ভালো দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। তোমাদেরকে আবার জানাচ্ছি শুভ সকাল, তোমরা খুব ভালো থাকো, তোমাদের দিনগুলো যেন খুব ভালো কাটে। আর আর ওদেরকে দেখাচ্ছি না, ওরা এখনও, মিন্টিকে আমি এবার তুলবো ঘুম থেকে, তুলে মিন্টিকে আমি এখন রেডি করব। আর ভাবিও রেডি হবে, ভাবি রেডি হবে, ভাবির ও কাজ আছে, মিটিং আছে, বেরোবে। আর কালকে স্যাটারডে, কালকে তো মানে ভাবির খেলা আছে, ওদের ওই HT-র কিছু ডিস্ট্রিক্ট লিগের কিছু খেলা আছে। হিন্দুস্তান টাইমস আমাকে বলেছে যে ও যাওয়ার কথা, কিন্তু আমি জানি না আমি যাবো কি না। যদি যাই সেটা সেই দিনটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাট আপাতত আজকের দিনটা শুরু করা যাক। আমি যা যা করবো তোমরা সবাই দেখতে পারবে। চলো আজকের দিনটা কেমন কাটে, কীভাবে কাটে তোমরা সেটা সবই দেখতে পাবে, কারণ আমি তোমাদের সঙ্গে কাটাবো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। না কিন্তু যা অবস্থা, নিউজ খুললে খুললে কি যে করি, আর আমার হচ্ছে সুপের মধ্যে ম্যাগি। সবজির দাম আমি রান্না করছি ডিমের কারি, কারণ মামামের শরীরটা খুব ভালো না, তাই আমি ইনসিস্ট করলাম যে মামা তুমি রেস্ট নাও, আমি আজকে ডিমের কারি রান্না করছি। এখানে আমি আগে ডিমটাকে ভেজে রেখে দিয়েছি, আর এটা হচ্ছে মশলাটাকে একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছি। এর মধ্যে আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব আছে দিয়ে এটা টমেটোটা একটু এ হয়ে এলে এনে দেবার গ্রেভিটা দিয়ে দেবো। আর এখানে দেখি বাকি দুজন কী করছে। ও তোমাকে রসুন কুচনি তো এ চলে এসছে। মামা তুমি নাকি রটেন গার্লিক রাখবে, আর ও নাকি ফ্রেশ গার্লিক রাখবে। Can you hear from the guy?
না মাখানো হয়নি, আজ একটু ভালো করে সাবান দিয়ে দিয়েছি। আর আমরা শুধু শুধু কফি টফি খেয়ে শরীর গরম করে এখন থেকে ট্যাং, কফি থেকে শিফট টু ট্যাং। এখন রোজ এই টাইমে কফির জায়গায় ট্যাং খাবো। লেবুন অনেকগুলো পড়ে আছে, একদিন একটু ভালো করে লেবুর শরবত করতে হবে। Thank you.
তোমার এটা রাখো না। কি মা, চলো পড়ে গেল তো। শুতে বলেছে, স্ট্রেট শুয়ে পড়েছে। আরে তোকে বলছে ওইদিকে লম্বা বলে শুয়ে হাতটা ঢুকিয়ে টফিটাকে বার করতে। আমার হাত বড় ঢুকছে না, তুমি ঘোরো। আরে তুমি ঘোরো না, তুমি এত জিনিস খাও, আমার ফল্ট কি? মানে তুই সাইজে বড় হয়ে যাচ্ছিস কাজ করতে। ইউ আর এফএটি এন্ড ইউ আর রেজাল্ট অফ পভার্টি। ইউ আর গার্বেজ উইথ রাইটিং। ধর আমার হাত ঢুকবে। পাটা ধুয়ে দিতে বলতো না? হ্যাঁ বুড়ি, কালকে ধুয়ে দিয়েছি। আমি একটা অদ্ভুত পার্সন যে বানি ভয় পায়। আরে কিলবিল কিলবিল করে না, তুমি বললে তো যে সামনে আসতে বললে কি কি চিন্তা করছে, আবার ক্যালকুলেশন করছে, তাহলে কি কি হবে? I'm slowly becoming tada 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 ha ana ye to kutti pasand da ai takat de ne tene ne to pasand tene ne ha tata tada tada ba ye da da kutti da kutti da ara ara kutti da kurti ta মায়ের চিন্তায় পাগল হয়ে যায়, মাহানা পড়ে যায়। টাটা। আমি ফিরে এসেছি বাড়ি, আর এখন আমি প্রচণ্ড টায়ার্ড, কারণ আমার কদিন ধরে না এমনি রাতে একদম ঘুম হচ্ছে না, যে কোনো কারণেই হোক না কেন রাতের ঘুমটা ভীষণ কম হচ্ছে। তার মধ্যে সকালেও মিন্টির পরীক্ষা থাকছে, তারপরে আরও অনেক বাড়িরও বলো বা আউটের বলো অনেক রকমের কাজকর্ম থাকে, তো সব মিলিয়েই না একদম যে কোনো কারণে একদম রেস্ট হচ্ছে না। তো আজ কালকে স্যাটারডে আছে, কালকে অ্যাজ সাজ আমার কোনো কাজ নেই, কারণ কালকে আমার পড়ানো নেই, মিন্টি স্কুল নেই, আদার কোনো সেরকম অ্যাজ সাজ কোনো হেভি কোনো ওয়ার্ক নেই। তো আশা করছি কালকের দিনটা আমি মানে একটু রিল্যাক্স করতে পারবো, একটু ঘুমাতে পারবো। আর মামামেরও শরীরটা আজকে একদম ভালো ছিল না, মামামের ভীষণ ইনডাইজেশন হয়ে গেছে যে কোনো কারণে, আমার মনে হচ্ছে ঠান্ডা গরমেই হয়েছে, ঠান্ডা গরমে না অনেক সময় ইনডাইজেশন হয়ে যায়। তো যাই হোক, মামাকে সকালে মেডিসিন দিয়েছিলাম, তারপরে এখন মামা অনেক বেটার, আর মামাকে একটু শরবতও করে দিয়েছিলাম, তাতে এটা আসলে আমার মনে হচ্ছে কালকে না আমরা ব্ল্যাক কফি খেয়েছিলাম। এবার এখন কি কফি তো বডিটার একটু হিট আপ করে, তো সেটাতে মেবি সেটাতে আরও বেশি হয়তো বডি গরম হয়ে গিয়ে ইনডাইজেশন হয়ে এরকম হয়েছে। আর
তোমাদেরকে আজকে দেখালাম আমার ওই বাড়িতে, আমার মা বাবা সবার সঙ্গে আলাপ করালাম সবাইকে, তোমরা দেখলে। হ্যাঁ, সময় অফিসিয়ালি আলাপ করাতে পারিনি, কিন্তু তোমাদেরকে সবাইকে দেখালাম। ওই বাড়িতে একটা ছোট্ট বানি র্যাবিট আছে, তাকেও দেখালাম। কিউট, কিন্তু আমার এত ভয় লাগে না বানি র্যাবিটকে, আমি জানি না কেন। সবাই বলবে এত কিউট, সুইট, আই নো, বাট আমার ভীষণ ভয় করে। তো এইভাবেই আজকে আমার সারাটা দিন কেটে গেল। মিন্টির এক্সাম, বাড়ির টুকটাক কাজ, পড়ানো, আর সব মিলিয়ে আমার দিনটা এভাবে কাটলো। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, কারণ আমার লাইফটা এমন কিছু এক্সট্রা অর্ডিনারি নয়, সিম্পল, একটা সাধারণ একটা বেঙ্গলি মেয়ের যেরকম জীবন হয় সেরকম। তো আমি তোমাদের সঙ্গে আমার লাইফটাকে শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এটাই নর্মাল আমার জীবনযাত্রা। এবার এর মধ্যে একটু একটু এদিক ওদিক হয়েই থাকে, যেটাই হবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। বিকজ এই চ্যানেলটা আমি খুলেইছি এর জন্য যে আমি আমার লাইফ স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি যা করব না করব, হোয়াট এভার আই ডু, হোয়াট এভার আমার ভালো লাগে, আমার ভালো লাগা না ভালো লাগা, আমার মনের কথা, আমার জীবন, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই এই চ্যানেলটা আমি খুলেছি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। যদি তোমাদের একটা সিম্পল লাইফ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই দেখো, আর আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আজকের মতো আমি ব্লগটা আর লেন্দি করছি না, বিকজ ইটস অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে আমার আবার কালকে দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে, নতুন দিন নিয়ে, নতুন কথা নিয়ে। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা, সি ইউ, বাই বাই।